হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি, যেটা না করে আমি পারছি না তোমাদের সাথে শেয়ার না করে। তো কালকে আমি শেয়ার করতে পারতাম, কিন্তু রাতে ওখান থেকে এসে আমার আর ভালো লাগছিল না, সেই জন্য কালকে আর শেয়ার করিনি, আজকেই করছি। তো সেটা হচ্ছে এটা। তো এটা কী আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা কালকে আমার, মানে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্রম অ্যামাজন। এই যে দেখায়, তো আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম, আর মানে এটা কালকে এসেছে গতকাল। তো এটা ভাইয়া খুলেছিল, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। এবার জিনিসটা তো আসলো, একটা দেখে নিতে হবে, যদি কিছু ডিফেক্ট থাকে আবার মানে আবার রিটার্ন করতে হবে। তো সেই জন্য আমি ভাইয়াকে বলেছিলাম তুই খুলে দেখে নে। তো ভাইয়া খুলে দেখলো, বলো ঠিক আছে সব একদম ওকে, আমার চালো ঠিক আছে তো রেখে দে। ভাইয়া কালকে রেখে দিয়েছে, সেই জন্য আমি আর খুলি মানে কালকে আর আমি এসার খুলিনি, কারণ ভাইয়া বললো বলে। ওই জিনিসটা পেয়ে আমি খুব হ্যাপি, তার কারণ কি বলতো, মানে ব্লগে না এটা ছাড়া মানে আমার কাছে খুব একটু প্রবলেম হয়, এটা ছাড়া মানে অনেকটা প্রবলেম আমাকে ফেস করতে হয়। কারণ এই মানে এখন ধরো লম্বা একটু কিছু শ্যুট করলে তোমার সঙ্গে যদি অনেকক্ষণ বেশি কথা বলতে ইচ্ছা করে তো হাত আমার প্রচণ্ড ব্যথা করে। তো সেই জন্য আমি এটা নিয়েছি, আর এটা পেয়ে আমি তো খুব হ্যাপি যে চলে এসেছে ফাইনালি। তো এটা কী আর তোমাদেরকে দেখাবো, তার আগে বলি যে এটা মানে আমার কাছে খুব নিড ছিল এই জিনিসটা। তো কি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যে জিনিসটা হচ্ছে এটা। তো তোমাদেরকে আগে বললাম যে ভাইয়া কালকে খুলেছিল, সেজন্য প্যাকেটটা ছেঁড়া। তো চলো এখন আমরা ওপেনিং করি। এই যে আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, চলো এটা খুলি। বেরোচ্ছেই না, তো এই যে আমার ট্রাইপড, মানে ট্রাইপডটা পেয়ে আমি এত হ্যাপি কি বলবো। মানে এখন সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা টুইস্ট করা যাবে, কারণ এটা যারা রিলস বানায়, আমিও বানাই যদিও, তো রিলস বানানোর জন্য এটা তখন এভাবে যাবে, এভাবে লম্বা হবে, মানে জিনিসটা তো এভাবেই দাঁড়িয়ে থাকবে, বাট এটা এভাবে ঘুরে যাবে। তো দারুণ হবে এটা, মানে ব্লগ করার জন্য, শর্ট ভিডিও করার জন্য এটা দারুণ, মানে ব্লগ করা যাবে, রিলস করা যাবে, মানে সব কিছু একসাথে, তো সেই জন্য আরও বেশি ভালো। যেটা পেয়ে আমি এখন খুব হ্যাপি। তো চলো এর ফেসিলিটিগুলো এবার দেখে নিই। তো এটা দেখো, এটাকে এভাবে করে, এটা ব্লগের জন্য, মানে ফোনটাকে এভাবে আড়াআড়ি করে রেখে এটা ব্লগের জন্য শ্যুট করা যাবে। আর দাঁড়া, যেটা মেন ব্যাপার সেটা দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এটা এদিকে ঘুরিয়ে, এই যে তুমি যেভাবে মন সেভাবে মানে রাখতে পারো এটাকে, যেভাবে খুশি তুমি সেভাবেই রাখতে পারো। এই যেটা এভাবে হবে, এভাবে হবে, এভাবে, এই যে অনেকটাই যাচ্ছে এটা, এই যে এটা এভাবে এভাবে, তুমি যেমনভাবে করতে চাও। এটা যারা রিলস বানাবে তাদের জন্য, ব্লগ করবে তাদের জন্য এটা হচ্ছে এরকম। তো আবার যখন ঠিক হয়ে যাবে তখন তোমাকে আবার টাইট করে দিতে হবে এটা, মানে এটা আবার টাইট করে নেবো আমি। এই যে তুমি যেভাবে রাখবে সেভাবে স্টে হয়ে থেকে যাবে এটা। আবার এই জায়গাটা, এই যে এভাবে ফোল্ড করা যাবে, এই যে এটা ফোল্ড করা যাবে, এটাও ফোল্ড করা যাবে, দিয়ে এভাবে, মানে খুব ভালো একটা জিনিস। এই যে টুইস্ট করা যাবে মেবি, হ্যাঁ টুইস্ট করা যাবে। এই যে বাহ, খুব ভালো তো এটা, টুইস্টটা আমি জানতাম না যে এখন এইগুলো একটু কেমন কেমন, মানে এরকম ফোল্ড করা হচ্ছে বলে ভাবলাম যে টুইস্ট করা যাবে। তো হ্যাঁ সত্যি করে যাচ্ছে টুইস্ট করা, তো এটা আমার কাছে এখন খুব একটা মানে ভালো জিনিস, মানে আমার কাছে খুব কমফোর্টেবল হবে এবার। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সবাই জানিও প্লিজ।
আমার ব্লগ করা খুব ইজি হবে, কারণ মানে এটা বেশ ভালো দেখছি। তো আমি খুব হ্যাপি এটা পেয়ে, মানে মানে এটা পেয়ে তোমাদের সাথে আমি এখন অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো। হাতে অবশ্যই ব্যথা করবে, কিন্তু এখন যেভাবে আমি ফোন ধরেছি এটা বেশি ব্যথা করে, কারণ এটা ক্যামেরাটা নড়ে না। এক হাত থেকে এক হাতে ক্যামেরা নিতে গেলে মানে ভালোই ক্যামেরাটা নড়ে যায়, তো এটা নিলে আশা করছি এখন আর হবে না সেরকম। তো এটা খুব হ্যাপি, আমি বারবার এই কথাটা বলছি কারণ আমি সত্যি খুব হ্যাপি। তো এখন এটাতে আমি শ্যুট করবো এবার থেকে, তো একবার দেখি শ্যুট করে কেমন হচ্ছে। ফ্রেন্ডস, মা গিয়েছে কালীগঞ্জ, আর মা আমাকে ফোন করে বলল যে তুই রান্নাটা কর। আর তোমরা তো জানো আমি গতকাল রাতে বাড়ি এসেছি, এবার ওখানে যেগুলো যে যে জিনিসগুলো নিয়ে গেছি ওগুলো তো কাচতে হবে, তো সেই জন্য আজকে আমি কাচবো প্লাস রান্না করব। তো একটু সময় তো লাগবে, এখন প্রায় 11:30 বাজে। তো আজকে আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই সেলফি মানে সেলফি স্টিক ঘোরার ট্রাইপডটা তোমাদের কেমন লাগলো। তো এটা জানার জন্য আমি ওয়েট করে থাকবো, মানে তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। আর মেঘের রোদ মানে মেঘের অবস্থা খুব একটা ভালো না, একবার 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 রোদ হচ্ছে, একবার একবার মানে মেঘলা মেঘলা হচ্ছে, তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি কেচে দেবো। তো আজকের ব্লগটা আবার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার চ্যানেলটিকে সবাই তোমরা যারা যারা দেখছো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।